বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির মধ্যে পার্থক্য রয়েছে। বায়োগ্রাফি হলো যেটি একটি অন্যের দ্বারা লেখানো হয়, একজনের বায়োগ্রাফি বা একজনের জীবনী সেটি অন্য একজন লেখকের দ্বারা লেখা হয়েছে, সেটি হলো বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি হলো যে বায়োগ্রাফি নিজেই লেখা হয়, নিজের বায়োগ্রাফি নিজেই লিখতেছেন, তাহলে সেটি হবে অটোবায়োগ্রাফি। এরকম একটি বই হলো উইংস অফ ফায়ার, এটি লিখেছেন এপিজে আব্দুল কালাম এবং সহযোগী লেখক হলো অরুণ তেওয়ারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইক বুক রিভিউস। এটি একটি চ্যানেল যেখানে আপনারা সকল প্রকার বইয়ের রিভিউ পাবেন, তাছাড়া বই সংক্রান্ত সকল তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যেন সকল ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আজকে আপনাদের সামনে আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেটি একটি অটোবায়োগ্রাফি বই। এটি ওয়ান অফ দ্য বেস্ট নোন বুকস আর এটি রেটিং অনেক ভালো, চারের উপরে আছে গুড রিডসে, আর আমিও রেটিং দিব, সামনে আপনারা দেখতে পারবেন। তো বইটি মোটিভেশনাল বই হিসেবে একটি খ্যাতি অর্জন করে রেখেছে। তাছাড়া বইটিতে যে কিভাবে একজন ব্যক্তি সফলতা অর্জন করেছে বা সফলতা অর্জন করেছে তা আপনারা এই বইতে দেখতে পাবেন। এপিজে আব্দুল কালাম 15 অক্টোবর 1931 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 27 জুলাই 2015 সালে। তিনি 11তম প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ার। তার শিক্ষা জীবন ছিল হলো তিনি সেন্ট জোসেফে পড়ালেখা করে এবং পরবর্তীতে MIT মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তিনি অধ্যয়ন করেন এবং পরে এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এই বইটি মূলত তাদের জন্য যারা মোটিভেশনাল বই খুঁজছেন তার উপর সেটি অটোবায়োগ্রাফি হিসেবে বা জীবনী হিসেবে খুঁজছেন। এই বইটিতে আমি পড়ে এতটা মজা না পেলেও কিন্তু যারা একটু ইঞ্জিনিয়ারিং টাইপের মানুষ রয়েছেন তারা এটা পড়ে অনেক দারুণ মজা পাবেন, কারণ এটিতে ইঞ্জিনিয়ারিং এর বিষয় তো দেওয়াই আছে, তার সাথে কিভাবে তিনি কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছেন তা এই বই বোঝা যায়। তো বইটিতে আমি ছোট একটি সারাংশ দিতে গেলে বলা যায় যে তিনি খুব কষ্ট করে সেন্ট জোসেফ এবং MIT শেষ করেছেন, তার আর্থিক স্বাবলম্বী ছিলেন না তারা, কিন্তু শেষ পর্যন্ত তিনি সফলতা অর্জন করেন এবং যখন তিনি কর্মরত ছিলেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ তখন তিনি প্রথম দিককার সময় খুব ভালোই গিয়েছে, তার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টার্ম এবং রকেট ছিল সেগুলো খুব ভালোভাবে তিনি হ্যান্ডেল করতে পেরেছেন, কিন্তু এক সময় তিনি একটি রকেট তাদের টিম রকেট উত্থাপন করার সময় সেটি ধ্বংস হয়ে গিয়েছিল। এর জন্য এপিজে আব্দুল কালামকে অনেক কথা শুনতে হয় কিন্তু তিনি শেষ পর্যন্ত আরো একটি রকেট সফলভাবে উত্থাপন করতে পেরেছেন। তো বইটিতে আমি রেটিং 5/4 দিব, 1 দিচ্ছি না কারণ এটি একটু হলেও আমাদের জন্য বা যারা কমার্স বা আর্টস এ পড়ে তাদের জন্য একটু সহজভাবে লেখা উচিত ছিল, এর জন্য আমরা অর্ধেক প্রায় অর্ধেকই বুঝতে পারিনি। আমার মাঝখান দিকে বইটি পড়ার সময় বইটি পড়তে আর ইচ্ছা করেনি কিন্তু জোর দিয়ে বললাম যে বইটি পড়ে ফেলি, দেখি শেষ পর্যন্ত কি আছে। বইটির মূল্য 250 টাকা মুদ্রিত মূল্য এবং বইটি 202 পৃষ্ঠার। বইটি যারা পড়তে চান তারা পড়তে পারেন, এটি আমি দোকান থেকে কিনেছিলাম, যে কোনো দোকানে এটা পাবেন। আমাদের এই বুক রিভিউ কার্যক্রমটি সবসময় চলতে থাকবে, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তাছাড়া বইয়ের যে রিভিউগুলো আপনাদের দরকার সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান এবং লাইক দিয়ে জানান ভিডিওটি কেমন লেগেছে। তাছাড়া আপনাদের পরবর্তীতে কোন বই রিভিউ চাচ্ছেন তাও সম্পর্কে জানান। এরকম বায়োগ্রাফি বই যদি আপনাদের আরো রিভিউ চাই তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়া বইটি আপনারা কে কে পড়েছেন তাও জানান। তাছাড়া এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।